হ্যালো বলবো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থামডেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকে ভিডিওটি কি টপিক আজকে একটি অনলাইন আর্নিং অ্যাপ নিয়ে আলোচনা করবো যে অ্যাপটির নাম হচ্ছে অনলাইন ফিফটিন স্পিন সো এই অ্যাপে কাজ একদম সিম্পল একদম সিম্পল কাজ জাস্ট দশ টাকা হলে এখান থেকে তুমি মোবাইল রিচার্জ নিতে পারবে আর বিকাশে পেমেন্ট নিতে পারবে সকল কিছু আজকে ভিডিওতে বল দেব এবং এখানে কাজ সবচেয়ে সহজ এখানে কাজ একদম সিম্পল কিভাবে কাজ করবে কীভাবে অ্যাকাউন্ট করবে সকল কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন ওয়েলকাম ব্যাক চলে এলাম মূল ভিডিওতে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে তুমি অ্যাপটি ডাউনলোড করে নেবে আর এখানে কাজ করতে হলে অবশ্যই একটি বিপেন কানেক্ট করে কাজ করতে হবে যে কোনো যে কোনো বিপেন ইউজ করতে পারবে কিন্তু বিপিএন লোকেশন ইউএস অথবা ইউকে কানেক্ট করে দেন কাজ করতে হবে তো এখানে আমি কাজটি দেখিয়ে দিই দেন তোমাকে কীভাবে অ্যাকাউন্ট করবে এবং কীভাবে উইডিও দেবে তা দেখে দেবো অ্যাটফার্স্ট কাজ দেখে দিই এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাপে অলরেডি চলে এসেছি অ্যাকাউন্ট করবে কীভাবে তা তারপরে দেখিয়ে দেবো এখানে হচ্ছে ডেইলি টাস্ক ডেইলি চেকিং প্রতিদিন চেক করলে তুমি এখান থেকে পঞ্চাশ পয়েন্ট ফ্রিতে পাবে তারপর এখানে কাজ হচ্ছে লাকি স্পিনার ম্যাথ কুইজ অ্যান্ড ওয়াচ ভিডিও এই তিনটি কাজ অর্থাৎ কন্টিনিউ করতে পারবে আর যে ডেইলি চেকিং হচ্ছে দিনে এক ভাগ সো আমি যদি লাকি স্পিনে ক্লিক করি ক্লিক করার পর এখানে ওয়ান টু থ্রি সরি অ্যাড এসেছে থ্রি এভাবে এখানে স্পিন করতে পারবে জাস্ট আমি নিচের ইনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ এই ইনস্ট্রাকশনটা ফলো করবে ও সরি উপর ইনস্ট্রাকশন উপর ইনস্ট্রাকশনটা বলা হয়েছে স্পিন করার পর প্রতিটি অ্যাড দেখতে হবে এবং এলিভেন এগারো নম্বর যে স্পিন এরপর একটি বোনাস নেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাকে অবশ্যই ওপেন করতে হবে একবার একবার তা না হলে কিন্তু পেমেন্ট না অর্থাৎ যদি আমি ওয়ান স্পিনে ক্লিক করি ক্লিক করার পর একটি অ্যাড আসবে জাস্ট এরকমই যেভাবে দেখাচ্ছে জাস্ট অ্যাডটি তুমি কেটে দেবে তারপর নিচে দেখতে পাচ্ছ এই যে প্লে বাটন এই প্লে বাটনে ক্লিক করবে জাস্ট আমি প্লে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আবার একটি অ্যাড আসবে জাস্ট অ্যাডটি আমি কেটে দেবো আর নিচে দেখতে পাচ্ছ এই চার সেকেন্ড জাস্ট এই চার সেকেন্ড ওয়েট করবো ওয়েট করার পর একটি অ্যাড আসবে একটা আমি আবার কেটে দেবো আর এখানে দেখো আমি এক পয়েন্ট পেয়েছিলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে সো টোটাল আমি এগারোটা স্পিন করতে পারবো জাস্ট আবার আমি এই প্লেতে ক্লিক করবো ক্লিক করবো ওয়েট করবো সো এখানে দেখো অলরেডি আমি নয় পয়েন্ট পেয়েছি অ্যাডটা আমি কেটে দেবো এখানে হচ্ছে নয় পয়েন্ট অর্থাৎ এই টাইমটা শেষ হলে আমি এখানে নয় পয়েন্ট পেয়ে যাবো অটোমেটিকলি সো কংগ্রাচুলেশন ইউ হ্যাভ গট নয় পয়েন্ট জাস্ট এখানে আমার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে নেক্সট স্পিনে ক্লিক করলে জাস্ট আবার প্লেতে ক্লিক করলাম ও সরি একটি ভুল করেছি তোমার এটা হচ্ছে আমার পয়েন্ট এখানে আমার পয়েন্টে অ্যাড হবে আর এখানে আমি কতটা স্পিন করেছি তা এখানে কাউন্ট হবে সো দেখো সাত পয়েন্ট অলরেডি আমি পেয়ে গেছি আর পয়েন্ট আমার এখানে অ্যাড হয়ে গেছে আর এখানে চারটি স্পিন এভাবে আমাকে টোটাল দশটি স্পিন করতে হবে জাস্ট আবার প্লেতে ক্লিক করবো সো ওয়াইট করব জাস্ট কেটে দেবো সো এইভাবে মূলত কাজ করতে হবে এখানে তোমার টোটাল এই ইনস্ট্রাকশনটা উপর ইনস্ট্রাকশনটা পর ভিডিওটা বেশি লং হয়ে যাবে তাই আমি ফুলভাবে দেখাব না দশটি স্পিন করার পর একটি বিজ্ঞাপনে ক্লিক করতে হবে অর্থাৎ টোটাল এখানে যখন তোমার দশটি স্পিন হয়ে যাবে তখন এগারো নাম্বার স্পিনে তোমাকে একটি যে কোনো একটি অ্যাডে ক্লিক করতে হবে বিকল্প যদি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে ওই ওয়েবসাইটে তোমাকে তিন মিনিট ওয়েট করতে হবে আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে যেই অ্যাপটি সাজেস্ট করবে ওই অ্যাপটি ডাউনলোড করে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ইউজ করে দেন এটা আনইনস্টল করে দেবে তারপর এখানে তুমি বোনাস অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট এখানে বোনাস পেয়ে যাবে জাস্ট এখানে ওয়ান নাম্বার স্টেপ এভাবে কাজ টু নাম্বার সেম থ্রি সেম এভাবে এখানে বলতে কাজ করতে হয় আর অবশ্যই যেহেতু বাংলায় লেখা কোনো সমস্যা হবে না আশা করি এগুলো ইনস্ট্রাকশন পড়ে এভাবে কাজ করবে সো আমি লাকি স্পিনার এই যে লাকি স্পিনার এটা তো দেখিয়ে দিচ্ছি একদম সহজ কাজ এগুলো কাজ সকলেই বুঝবে সো ভিডিওটা অনলেটি চার মিনিট হয়ে গেছে যে এখন ম্যাথ কুইজটা দেখিয়ে দিই দেন এটা ক্লোজ করি কুইজে ক্লিক করলাম বিকল্প এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশনটা পড়ে নেবে এগারোটি স্পিনের পর একটি বিজ্ঞাপনে ক্লিক করুন এবং লিখিত বিজ্ঞাপন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে যদি ব্রাউজার নিয়ে যায় তাহলে তিন মিনিট ওয়েট করতে হবে সো এখানে তোমাকে কাজ কীভাবে করতে হবে এখানে এই যোগটা করতে হবে যোগটা করে এখানে লিখে দেন এই সাবমিটে ক্লিক করতে হবে এলিভেন আমি এলিভেন লিখি লেখার পর জাস্ট এই সাবমিটে ক্লিক করব সো তারপর এই কালেক্ট আমি ক্লিক করব ক্লিক করার পর যে অ্যাডটি আসবে অ্যাডটি দুই সেকেন্ড ভিউ করে কেটে দেবো এবং এখানে এই টাইম পর্যন্ত আমি ওয়েট করব দেন আবার সেম টু সেম তেস তেস্ট লিখে এই সাবমিট আমি ক্লিক করবো ক্লিক কর পর কালারটি ক্লিক করব সো অ্যাড আসলে একটা ভিউ করে দেন এটা আমি কেটে দেবো কেটে দেওয়ার পর এই টাইম পর্যন্ত আমি ওয়েট করব আমি ক্লোজ করে দিলাম সো এখানে দেখো আমি দুইটি তোমার ম্যাথ কুইজ করেছি এখানে টোটাল তোমাকে এগারোটি ম্যাথ কুইজ আসবে অর্থাৎ এগারোটি ম্যাথ কুইজ আসার পর একটি বিজ্ঞাপনে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে যখন বারো নম্বর ম্যাথ কুইজ আসবে তখন নিচে লেখা আসবে যে এই বিজ্ঞাপনটিতে ক্লিক করুন তখন তুমি এই বিজ্ঞাপনে ক্লিক করবে ক্লিক করার পর যদি তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে ওয়েবসাইটে তিন মিনিট ওয়েট করবে আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে যে অ্যাপটি সাজেস্ট করবে ওই অ্যাপটি ইনস্টল করবে ইনস্টল করে দুই থেকে তিন মিনিট ইউজ করবে দেন এটা আনস্টল করে দেবে আসলে ফুলকাশটি দেখাতে গেলে অনেক ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি ফুলকাশটি দেখাতে পারিনি খুবই দুঃখিত এখন দেখিয়ে দিই ওয়াচ অ্যাডস জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এই ওয়াচ অ্যাডটা তোমাদের ফুল দেখাবো না জাস্ট ইনস্ট্রাকশন উল বলে দেব এখানে হচ্ছে তুমি টোটাল কতটা অ্যাড ওয়াচ করেছো আর এই ইনস্ট্রাকশনটা বলে নেবে প্রতিটি ভিডিও দেখার জন্য পাবেন দশ কয়েন এগারোটি ভিডিও দেওয়ার পর একটি অ্যাপ ইনস্টল করে পাবেন পঞ্চাশ পয়েন্ট তবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে তা না হলে কোনো পেমেন্ট পাবেন না তো এখানে আমি বলি এখানে যদি তুমি স্টার্টে ক্লিক করো তাহলে একটি অ্যাড আসবে জাস্ট দেখি আমি কোন অ্যাড আসে সো এই যেই অ্যাডটি এসেছে এই অ্যাডটি দুই তিন সেকেন্ড ভিউ করে দেন এটা কেটে দেবো কেটে দেওয়ার পর এই টাইম পেতে এখানে ওয়েট করবো আর এই স্পিনটা আমার বাড়বে একটা কমপ্লিট হলে সো একটা কমপ্লিট হয়েছে জাস্ট আবার স্টার্টটাই ক্লিক করবো অ্যাড আসার পর একটা কেটে দেবো এবং এই টাইম পর তো ওয়েট করবো আর এখানে টাইমটা কমপ্লিট হলে এখানে দুই হয়ে যাবে সো প্রতিটি অ্যাড দেখার পর এখান থেকে আমি পাবো তোমার টোটাল দশ পয়েন্ট আর যখন এগারো নাম্বার এখানে দুই জায়গায় এগারো নাম্বার অ্যাড আসবে তখন একটি তোমার অ্যাড আসবে ওই অ্যাডে বলা হবে যে ক্লিক দিস অ্যাড তখন তুমি এই অ্যাডে ক্লিক করবে ক্লিক করার পর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে যে অ্যাপটি সাজেস্ট করবে ওই অ্যাপটি ডাউনলোড করবে আর যদি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে তিন মিনিট ওয়েট করবে তো দেখো এরকম অ্যাড আসলে তো তোমাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে এখানে বলতো এভাবে কাজ করতে হয় আশা করি চারটি কাজে আমি ভালো করে বোঝাতে পেরেছি আর এখানে দেখো একশো দুই পয়েন্ট হয়েছে এখানে এক হাজার পয়েন্ট হলে তুমি সহজে উইডো দিতে পারবে সো বর্তমানে উইডো যেটা আমি দেখাই এখানে তো চারটি কাজই বুঝাতে পেরেছি সুন্দর মতো বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এখানে দেখো ওয়ালেট আছে নিচে ওই ওয়ালেট অপশান চলে যাবে চলে যাওয়ার পর এখানে হয়েছে আমার একশো দুই পয়েন্ট আর এখানে তিন হাজার পয়েন্টে বিশ টাকা রিচার্জ এবং দশ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা বিকাশ সো রিচার্জ দিতে চাইলে এই রিচার্জে ক্লিক করবে ক্লিক করলাম ক্লিক কর করে এখানে রিচার্জ নাম্বার দিয়ে দ্যাশ ক্যাশ আউটে ক্লিক করবে যদি বিকাশে নিতে চাও তাহলে বিকাশে ক্লিক করে বিকাশ নাম্বার দিয়ে ক্যাশ আউটটা ক্লিক করবে জাস্ট এইভাবে এখান থেকে পেমে এভাবে পেমেন্টটা নেবে তারপর তাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন কীভাবে অ্যাকাউন্ট করবে তা দেখিয়ে দেই সো চলে এলাম কীভাবে অ্যাকাউন্ট করবে তা দেখিয়ে দেয় যখন অ্যাপটি ওপেন করবে তখন তোমাদের এরকম ইন্টারফেয়ার শু করবে সো নিজেদের তোমার কাছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটি ওয়াব পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর এখানে তোমার আট সংখ্যার তোমার একটি নাম দেবে নাম দেওয়ার পর এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে পরবর্তীতে এটা কাজে লাগতে পারে তারপর এখানে তোমার মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারে রিচার্জ নিতে চাও অন্য দিলে সমস্যা নেই তারপর এখানে একটি আট সংখ্যার পাসওয়ার্ড দেবে এবং এই পাসওয়ার্ড এখানে উভয় যে পাসওয়ার্ডটি দিয়েছে সেম পাসওয়ার্ডটি এখানে দেবে দেওয়ার পর এই যে রেফার কোড স্ক্রিনে একটি কোড দেখতে পাচ্ছ এই কোডটি এখানে হুবহু ইন্টার করে দেবে ইন্টার করে দেওয়ার পর এই যে এখানে এখানে একটি টিক দিয়ে জাস্ট এই সাইন আপে ক্লিক করবে ক্লিক এখন অ্যাকাউন্ট সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে তখন অ্যাপ থেকে অটোমেটিক ব্যাগে নিয়ে আসবে ব্যাগে নিয়ে আসার পর এরকম ব্যাগে নিয়ে আসবে সো যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছে ওই ইমেলটি এখান দেবে এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছে ওই পাসওয়ার্ডটি এখান দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করবে ক্লিক অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে সো লগন হয়ে যাওয়ার পর এরকম আসবে সো যেইভাবে আমি কাজ দেখেছি ওইভাবে কাজ করবে ইনশাআল্লাহ এখান থেকে পেমেন্ট পাবে পেমেন্ট মাল যাবে না তো প্রথম পেমেন্ট পেলে দ্বিতীয়বার কাজ করবে দ্বিতীয়বার পেলে তৃতীয়বার সো একুশ তারিখের পর থেকে নতুন ভালো ভালো অ্যাপ নিয়ে আসবো ওই অ্যাপে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে এগুলোও পেমেন্ট পাবে কিন্তু ওই অ্যাপে একটু কাজ সহজ বর্তমানে অ্যাপে একটু কাজ কম যেহেতু অ্যাডমুট অ্যাপ অর্থাৎ তাদের আর্নিং কম সেই জন্য অ্যাপে তোমাদের কাজ বেশি করতে হয় কিন্তু আর তোমাদের আর্নিং কম থাকে সো একুশ তারিখের পর ভালো অ্যাপ পাবে তার জন্য ওয়েট করো আর এখন বর্তমানে এই অ্যাপে কাজ শুরু করে দাও সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ